মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে কোনো কাজ নেই বলে আলপনা দিতে বসে গেছি ডাইরেক্ট ঘুম থেকে উঠে নিয়েই ফ্রেশ হয়ে নিয়ে তো দেখা যাক কেমন হয় না হয় কোনো প্ল্যান করে ওরকম বসিনি ইচ্ছে হলো তাই দিয়ে দিচ্ছি মা গোপালটা রঙ করতে বলেছিল কিন্তু গোপাল রঙ করার জন্য যে নীল রংটা দরকার সেটা আমার কাছে নেই আমার কাছে হোয়াইট রেড আর ইয়েলোই ছিল তো এগুলো দিয়ে তো আমাদের গোপুকে রঙ করা যাবে না তো যাই হোক আমাদের গোপু একটু ঢেমসুও আছে আর মাকেটা বলে কিন্তু খুব রেগে যায় বলা যায় যাবে না এটা সকাল থেকে এই হয়েছে মাঝের পটলিগুলো দেখো যেহেতু পায়ে ব্যথা এদিক ওদিক করতে পারছিলাম না এইটার থেকে ইটি একটু ছোট হয়ে গেছে যাই হোক আদারওয়াইজ দেখতে ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না এটা একটু চোখে বাঁচছে এটা একটু ছোট হয়েছে যে ঠিক আছে অসুবিধা নেই ও হয়ে যাবে কদিনই বা থাকবে আবার তো উঠেই যাবে তো সকাল থেকে বসে কি করব তাই এসব কাজগুলো করে রাখলাম এখন বাজে সাড়ে আর আমার আলপনা দেওয়ার সঙ্গী হচ্ছে ওই যে ছিল বাঁধন এখানে বসে তো এইবার করব স্নান আর আজকে আরেকবার পুলিশ স্টেশন থেকে ফোন করবে বলেছিল কিন্তু এখনও করেনি দেখা যাক যদি করে তাহলে তো যেতে হবে আর না করলেও যেতে হবে একবার কারণ আমি নিজেই ফোন করব আমার সাতাশ তারিখ চলে যাওয়া আছে যেহেতু তাই জন্যে তো চলো স্নান দান করে নি আগে জাস্ট স্নান দান করে এলাম এবার চুল আঁচড়াবো আমার সব কিছুতেই বাধা আমি ভাবলাম কোথায় আজকে পুলিশ স্টেশন থেকে ফোন করবে আমার কাজটা আজকেই হয়ে যাবে তা নয় আমি ফোন করলাম নিজে থেকে তো বলছে কি না যে আজকে আমাদের বসার কথা ছিল কিন্তু আজকে একটা অন্য ডিউটি পড়ে গেছে এবার জানি না কি হবে না হবে আলটিমেট সাতাশ তারিখ আমাকে তো যেতেই হবে দেখা যাক কি হয় তো আলপনাটাকে আমি একটু ঠিক করে দিলাম দেখো এখন আর কিন্তু অত নজরে বাঁচছে না যে এদিকটা একটু বড় হয়েছে ওদিকটা একটু ছোট হয়েছে এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে তা কেমন হয়েছে জানিয়ে একদম সাধারণভাবে মা বেশি হ্যাঁজড়া বাজাটা পছন্দ করেও না আর আমি হ্যাঁজরা বাজা দিতেও চাইনি কারণ আমার টাইম লাগতো তাহলে তো আমি যেটুকু পেরেছি বসে বসে সকাল থেকে একটু টাইম তো কাটাতেই হয় বাচ্চা গুলো তো সব পড়তে থাকে সকালটা কাকেই বার ডাকবো কেইবার আসবে পড়া হয়ে যাওয়ার সাথে সাথে বাঁধন ছুটে চলেছিল সায়নে এসেছিল সায়েনের শরীরটা একটু খারাপ হয়েছে তো বাঁধন এসেছিল ও অনেকক্ষণ বসেছিল যতক্ষণ আমি আলপনা দিয়েছি ও বলছিল যে সোনা দিদি এদিকটা একটু বড় হচ্ছে ছোট হচ্ছে ও ছোট তো মানুষ বুঝতে পারে তাও বলতে পারে আর কি এই আর কি তো চলো আমি একটু ক্রিম মেখে নিয়ে বা আছড়ে নি তারপরে আবার বসবো দেখো মা এখান থেকে পাঁচ টাকা করে না কত করে কাছে চারাগুলো কিনে নিয়ে বসিয়েছিল আগের বার এসে দেখেছিলাম ছোট আর এবছর মানে এইবার দেখছি বড় হয়ে বেশ ফুল ফুটছে বড় খুব একটা হয় না এটুকু এটুকুই হয় বড় বেশ ভালো হয়েছে তিনটি ওটা একটু পরিমাণে ছোট হয়েছে বাকি দুটোর থেকে কিন্তু এইটাও হয়েছে হয়েছে এইটা বেশি বড় বেশ সুন্দর আর এখানে হয়েছে একটা আকন্দ আকন্দ দেখো প্লাস্টিক ব্যাগ ঝুলিয়ে মা রেখে দিয়েছে আর এইদিকে দিয়েছে আবার বেগুন চারা বেগুন চারায় যে বেগুন গাছের পাতায় কাঁটা থাকে আমি কখনো দেখিনি এখানেই দেখলাম বেগুন গাছের মানে পাতাতে কাঁটা হয়ে রয়েছে এই বেগুন এসিতে শীতে আর হবে বলে আমার মনে হয় না পরের শীতে খেতে পারবে আর এই হলুদ ফুলের গাছটা আমার ভীষণ ভালো লাগে আর এই লঙ্কা চারা লঙ্কাও খাবে এখান থেকে এই দেখো এখন বাজে বাজে ঠিক মানে দুটো দুটো কয়েক মিনিট বাকি মা দিয়েছে ভাত কতটা ভাত দিয়েছে এতটা আমি খাবো না আর দিয়েছে পালং শাকের চচ্চড়ি এটা শীষ পালং সব দিয়ে করেছে এটা মাছের তেল ভাজা আর আমার মাছটাকে মা আলাদা করে তুলে রেখেছে আর ঝোল আলু এখান থেকে দেবে চলো তাহলে আমি শুরু করি তোমাদেরকে একটা সুসংবাদ দিই আমার পাসপোর্টের পুলিশ সার্টিফিকেশন হয়ে গেছে সাত থেকে দশ দিনের মধ্যে আমি পেয়ে যাবো সেটা তো এসব কথা আমি বাড়ি গিয়ে বলবো যাই হোক আমি কেন দেখিনি আমি তখন সেটা তোমাদেরকে বলবো এখন আর বলছি না এসব কথাবার্তা তো চলো বাড়ি যাব তার আগে স্টেশনে বোধ হয় দেবু বসে আছে তো দেবুর সাথে দেখা করবে একবার লাস্ট তো বুঝতেই পারছো এখন সময় শেষ হয়েছে আর দেখো এবারও ফিরে যাব কিন্তু মুখে কিন্তু হাসি রয়েছে আর আমার মা বাপের বাড়িতেও মানে কাকিরা জেঠিরা মা বাবা সবাই ঠিকঠাকই আছে কারণ এটা আমাদের জানা ছিল যে সাতাশ তারিখ আমরা ফিরে যাব জানা ডেটে কোনো কষ্ট হয় না কারণ সবাই আমরা থাকে অজানা ডেট হঠাৎ করে চলে আসবে তখনই খারাপ লাগাটা থাকে আর কি জানি এবার ফিরতে পারলেই তবে আবার পরের বারটা আসতে পারবো তো আর পরের বার আসার জন্য টিকিটের টাকাগুলো জমাতে হবে তার জন্য কাজ করতে হবে তো ও গেছিল সাথে আর পুলিশ ভেরিফিকেশন ওর জন্যই বেঁচে ফিরতে পেরেছি আর কি আমার অত দম নেই পুলিশের সাথে তোমাদেরকে এই ঘটনা বাড়ি দিয়ে বলবো আমি পুলিশ দেখলে মানে পুরো ঘাম দিচ্ছিল আমার তো যাই হোক আমি তোমাদেরকে পরে বাড়ি গিয়ে কথা বলবো দেখো ভেতরের কথাবার্তা অনেক কিছু থাকে তোমরা জানো পাসপোর্ট করতে গেলে কি করতে হয় না হয় তো ভেতরের কথাবার্তা আমি যাচ্ছি না যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল সোশ্যাল মিডিয়ায় যায় সব কথাবার্তা তো ওই কথাবার্তা বাদ দিয়ে বাকি কথাবার্তা তোমাদের সাথে সব শেয়ার করবে বাড়ি এসে আছে অনেকক্ষণ সত্যি কথা বলতে অনেকটা আবার হাঁটাহাঁটি হয়েছিলো পাটা একটু ব্যথা ব্যথা করছিল টন টন করছিলো তাই জন্যে আর আমি রিস্ক নেই পাটার কী করে তোমাদেরকে দেখাবো এখন মামুনি হলুদ চুন আর মধু লাগিয়ে দিয়েছে গরম করে নিয়ে নিজেরই খারাপ লাগছিল ভীষণ মামুনি পায়ে হাত দিয়ে করে দেবো আমি বললাম অনেকবার যে আমি লাগিয়ে নেবো বলো না 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 আমি করে দিচ্ছি মানুষ অসুস্থ হলে আর কি করা যাবে তখন কিছু করার নেই যাই হোক তোমাদেরকে বলেছিলাম সেরকম কিছু হয়নি দেখো আমাদের সব রকম কাগজপত্রই থাকে কাগজপত্রে আজকালকার ছেলে মেয়েদের আটকানো যায় না খুব একটা যাই হোক তাদের তো বুঝতেই পারছো আমি কোন দিকে কি কথা বলতে চাইছি ডাইরেক্ট আর কিছু বলছি না কারণ বারণ আছে আমাদের যাই হোক কারণটা হচ্ছে না উনিশশো সাতাশ সালের আগের কাগজ চাই ওনার উনিশশো সাতাশি বলেছিল আমাকে ফোনে তাগজ আমি বাবার দলিলটাই নিয়ে গেছিলাম বাড়ি তো সেটা দেখার পর আবার উনি ফ্যাচাং ধরল যে সেটা আর ঠিক আছে তাহলে মায়ের প্যান কার্ডে দাদুর নাম ছিল তো দাদুর বাড়ির দলিল লাগবে মানে আমার মামা দলিল দাদুর নামের দলিল ও সেটা অসম্ভব ব্যাপার আমার দাদু মারা গেছে আজকে আহ তিন বছর তিন চার বছর হয়ে গেছে তো আর এখন সেই জমি মামার নামে ট্রান্সফার হয়ে গেছে সেটাই স্বাভাবিক বিষয় তো মামার কাছে চাইলে হয়তো দিত কিন্তু সেটা মামার নামে হয়তো নয় মামার কাছে চাইলে মামার সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিত কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মানে অযথা কাউকে কেন আমি ডিস্টার্ব করব না এটা আমার মনে হয়েছে তাই আর সেটা মামার নামে হয়ে গেছে যাই হোক তাই জন্য আমি আর ফোন ফোন করিনি আমি স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যেন করে দেয় আর কি বা তোমার হবে না ক্যান্সেল হয়ে যাবে যেভাবে ভয় দেখায় আর কি তারপরে বুঝতেই পারছো কি খেল হয় সেখানে আর তারাইজ আমি কিছু আর বলছি না আমাকে বললো ঠিক আছে তুমি বেরিয়ে যাও তো আমাকে ঘর থেকে বার করে দিলো আর বসেছিল যেখানে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না থানার যে মেন পার্টটা হয় সেইখানে তো সিসিটিভি ক্যামেরা বসানো থাকে যেখানে আসলে ডায়েরি নেওয়া হয় কেস হয় তো সেইখানটায় নয় থানার মানে থানা যেটা থানার এরিয়ার নয় এরিয়ার মধ্যে একটা ঘর ছিল এমনি হয়তো থাকার জন্য ঘরটা থাকে আর কি ওখানকার স্টাফেদের থাকার জন্য ঘর কুড়ে ঘর মতো একটা কেমন যেন একটা মার্কা ঘর ছিল সে তার ভেতরে বসেছেন ওনারা তো আমি তো ঘর দেখেই বুঝতে পেরেছি যে ওখানে কেন বসেছে সিসিটিভি ক্যামেরার এরিয়া ছেড়ে তো এবার তোমরা বুঝে না যাই হোক আহ শুধু এটুকু বলবো সেটা তো দিতেই হবে না দিলে তোমার পাসপোর্ট আটকে দিতে পারে ঘোরাতে পারে আমার সামনে তিনজনকে রিকল করলো হ্যারাস করবে আর আমার দেখো সত্যি কথা বলতে আমি হয়তো তাদেরকেও একটু আমরা সবটা সত্যি বলেছি আমরা কোনো মিথ্যে বলিনি আর আদারওয়াইজ আমাদের সিরিয়াসলি পাসপোর্ট করেছি মানে তোমাদেরকে লুকানোর কিছু নেই তোমরাও আমার একটা ফ্যামিলি সত্যিই যদি কোনো প্ল্যান করে পাসপোর্ট করতাম তাহলে তোমাদেরকে জানাতাম না ওর কোনো বাইরে চাকরির জন্য কিছু আমরা খুঁজেছি বা প্ল্যানিং আছে এরকম কিছু নেই আমাদেরও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে এরকম কিচ্ছু নেই আর এখন তো নেই আমাদের প্ল্যানিং কারণ দেখতেই পেলে আমরা অনেকটা যাতায়াত করেছি ব্যাঙ্গালোর কলকাতা তো এখন তো প্ল্যানিং নেই নেই শুধুমাত্র করিয়ে রাখলাম একটা তো এবছর তো দূরের কথা আমি ছেড়েই দিয়েছি আর এখনো কিছুর প্ল্যানিং নেই যে শুধুমাত্র আমার আর করিয়েছি বুঝতেই পারছো তাহলে জাস্ট এমনি করিয়ে রাখা হলো পাপার আর ওরা আছে তাই আমাদের দুজনেরটাও করানো হলো যেন কখনো কোনো প্ল্যান হলে যেন আমরা দুজন আটকে না যাই এই কারণে আর কি করিয়ে রাখা হলো এই যা ব্যাস আর কিছুর জন্যে নয় তো সেটা তো আর ওনাদেরকে বলা যাবে না ওনাদেরকে এটা বলেছি যে বরের যদি কখনো চাকরির কোনো অফার আসে বা বর চেষ্টা করে তাহলে আমাকে যেতে হবে তাই সেই কারণে আমার করা তো সেটার জন্য আর কি একটু ছাড় পেলাম যাই হোক খসেছে আজকে মানে আমরা যা ভেবেছিলাম তার ডবল খসেছে আর বলছি না বেশ অনেকটাই খসেছে আর কি যাই হোক তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার আসবো একটা নতুন ব্লগ এর সাথে কালকে সরস্বতী পুজো আর এই ব্লগটা যতক্ষণে যাবে সরস্বতী পুজোর লগ্নও পড়ে যাবে হয়তো আমি জানি না কটায় লাগছে কটায় ছাড়ছে এখন বা পড়েও গেছে হয়তো কিনা তাও জানি না আমি যাই হোক সবাই ভালো করে সরস্বতী পুজো কাটাও কালকে আমাদের বাড়িতেও মামনি করে প্রত্যেক বাড়ি পুজো তো তাই জন্যই আরও চলে এলাম আজকে আমার এখানেও আলপনা দেওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে এস আসার পর পাটার মন টন টন করলো দেখি কালকে সাড়ে আটটা নটার সময় জেঠু পুজো করতে আসবে তার আগে তো আমি যেখানে পুজো হবে ওখানটা দিয়েই দেব তারপর যদি জেঠু না আসে তো আমি আলপনাগুলো দিতে থাকবো গেটের কাছেরটা আমি দেব না জেঠু প্রত্যেকবার এসে ঘেটে দেয় ওটার মধ্যেই পাটাকে দেয় প্রথমে তো জানিনা দেখতে পাই কিনা তো আমি ভেবেছি আমি পরে আস্তে ধীরে বসে দিয়ে দেবো কারণ রান্না রান্না আমাকে তো তো করতে ভাবছি আমি আস্তে ধীরে আমি দেব আর পরে স্নানটা আবার ভালো করে করবো কারণ অত সকালে আমি শ্যাম্পু করতে পারবো না তো দেখি ওই জন্য ভেবেছি পরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করব করে ঠোরে নিয়ে তারপর ভেবেছি চুলটাও শোকাতে থাকবে আর আমি আল্পনাটাও দিয়ে দেবো মামুনির এখানেও তো আমার মায়ের আল্পনাটা আমি দিয়েছিলাম সন্ধেবেলা আমার মা একটু ঘেটে ফেলেছে ব্যাস হয়ে গেছে মায়েরটা শেষ শেষ শান্ত মহিলা ঠিক আছে আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ এর সাথে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা